বান্ধবীকে কটুক্তি, অন্য ছাত্রের সঙ্গে বচসা, এই ছিল ঘটনার সূত্রপাত। কিন্তু তারপর যে মারাত্মক ঘটনা ঘটেছে, সাত দিন পরে কলেজের বাইরে ওই ছাত্রকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। বান্ধবীকে কটুক্তি করায় অন্য ছাত্রের সঙ্গে বচসা, তার সাত দিন পরে তাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম দিল্লিতে। এই নিয়ে দক্ষিণ পশ্চিম দিল্লিতে পরপর তিনটি খুনের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। নিহত ছাত্র দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, নিহত যুবকের নাম নিখিল চৌহান। বান্ধবীকে কটুক্তি, অন্য ছাত্রের সঙ্গে বচসা, এই নিয়েই হয়েছিল ঘটনার সূত্রপাত। কিন্তু ঘটনার সাত দিন পর কলেজের বাইরে ওই ছাত্রকে কুপিয়ে খুনের অভিযোগ। নিখিল চৌহান দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিএ প্রথম বর্ষের ছাত্র। এই নিয়ে দক্ষিণ পশ্চিম দিল্লিতে গত ২৪ ঘন্টায় তিনটি খুনের ঘটনা ঘটেছে। বান্ধবীকে কটুক্তি, অন্য ছাত্রের সঙ্গে বচসা, জানিয়ে শুরু হয়েছিল সূত্রপাত। অ্যাসাইনমেন্টের হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দিব্যেন্দু, যে ঘটনা জানতে চাইবো, ঠিক কি ঘটেছে? দেখো, সাত দিন আগে একটা বচসা হয়। এই যে নিখিল চৌহান, সে হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের যে স্কুল অফ লাডি, সে লাডি গিয়ে বিএ অনার্সের পলিটিক্যাল সায়েন্স নিয়ে প্রথম বর্ষের ছাত্র, এবং সে যেটা জানা যাচ্ছে যে সে পড়তে যাচ্ছিল, এবং তখনই ঘটনাটা ঘটে। আর্যভট্ট কলেজের সামনে তিন যুবক তাকে ছড়ি দিয়ে তাকে আক্রমণ করে এবং তাকে স্ট্যাপ করে। তাকে যখন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যে ঘটনার সূত্রপাত, সাত দিন আগে এই নিখিল চৌহানের যে বান্ধবী, তার সঙ্গে অশালীন আচরণ করে এক যুবক, এবং তারপরেই সেই যুবকের সঙ্গে এই নিখিল চৌহানের একটা তর্কাতর্কি হয়, বচসা হয়, এবং তখনকার মতো এই সমস্যা মিটে যায়, ঝামেলা মিটে যায়। কিন্তু এই যে যুবকের সঙ্গে তর্কাতর্কি হয়েছিল এই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখিল চৌহানের, এবং সেই যে যুবক, সেও যেটা জানা যাচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে তার আরো দুই বন্ধুকে দিয়ে এই আর্যভট্ট কলেজের সামনে যখন নিখিল চৌহান যাচ্ছিল, তখন তার উপর চড়াও হয় এবং তাকে স্ট্যাপ করে, এবং তারপরে ঘটনাস্থলে মারা যায়। যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে ঘটনা, যেভাবে দিল্লিতে অপরাধ বাড়ছে, তাতে গত ২৪ ঘন্টার মধ্যে এই যে দক্ষিণ পশ্চিম দিল্লি, সেই দিল্লিতে কিন্তু তিনটি খুন হয়। এই নিখিল চৌহানের খুনের বেশ কয়েক ঘন্টা আগে আজ সকালের দিকে দুই বোন গুলিতে তাদের খুন করা হয়। যেটা জানা যাচ্ছে যে আরকেপুরম এরিয়াতে এই দুই বোন তারা গুলিবিদ্ধ হয়, এবং তারপরে পরে তারা হাসপাতালে নিয়ে গেলে তারা মৃত বলে তাদের ঘোষণা করা হয়। যে ঘটনা, তাতে একটা আর্থিক বিষয় সামনে আসছে, যে এই যে দুই বোন যারা গুলিতে যাদের মৃত্যু হয়েছে, তারা ভাইয়ের সঙ্গে আরো এক যুবকের কোথাও আর্থিক লেনদেনের কোনো একটা সমস্যা তৈরি হয়েছিল, এবং সেই যুবক তারা সে বন্দুক দিয়ে তাড়া করে, এবং এই যে দুই বোন যারা গুলিবিদ্ধ হয়, তার ভাইকে তারা খুঁজছিল, এবং তার ভাইকে তাদের টার্গেট ছিল তার ভাই। কিন্তু ঘটনাক্রমে এই দুই বোন তারা যখন বাইরে বেরোয়, তাদের বাড়ির বাইরে যখন আসে, সেই সময় সেই যুবক গুলি চালিয়ে দেয় এবং এই দুই বোনের মৃত্যু হয়। সুতরাং ২৪ ঘন্টার মধ্যে তিনটে খুন, অর্থাৎ দিল্লিতে যে আইন শৃঙ্খলা, দিল্লির যে আইন শৃঙ্খলা, যেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার যে অধীনে যে পুলিশ, সুতরাং এই দিল্লি পুলিশ তাদের অধীনে যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা ক্রমশই অবনতি হচ্ছে, এবং সেই ঘটনা কিন্তু সামনে আসছে। নিখিল চৌহান এবং দুই বোনের হত্যাকাণ্ড, সেটা কিন্তু চোখে স্পষ্ট করে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দিল্লির যে পুলিশ, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুলিশ, যারা দিল্লি আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা দায়বদ্ধ, সেই আইন শৃঙ্খলা তলানিতে থেকেছে। বেশি অনেক ধন্যবাদ দিব্যেন্দু, কথা বলছিলাম অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। দিল্লিতে আবারও খুন, বান্ধবীকে কটুক্তি, অন্য ছাত্রের সঙ্গে বচসা, আর তার সাত দিন পর কলেজে বাইরে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। নিহত দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে এবং অভিযুক্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই নিয়ে গত ২৪ ঘন্টায় দক্ষিণ পশ্চিম দিল্লিতে তিনটি খুনের ঘটনা ঘটেছে। যার পরে কিন্তু দিল্লি পুলিশের ভূমিকা তথা স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে এই প্রশ্ন উঠছে।